উত্তর চব্বিশ পরগনা বরানগর থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং জোট নিয়ে কংগ্রেসে গৃহযুদ্ধ অব্যাহত। ফের তৃণমূলকে তোপ, কৌস্তব বাগচি, তৃণমূল চোট ছিল, আছে, থাকবে। তৃণমূল আমাদের চোখে গণতন্ত্রের হত্যাকারী। বাংলায় কংগ্রেস কর্মীরা তৃণমূলের নরম নয়, তৃণমূলের সঙ্গে জোট মানা হবে না, হুঁশিয়ারি কংগ্রেস মুখপাত্র কৌস্তব বাগচির। এই মুহূর্তে বড় খবর, জোট নিয়ে কংগ্রেসে গৃহযুদ্ধে অব্যাহত। কি বলছেন কৌস্তব বাগচি শোনাবো। বেশ কিছু অংশে নরম অবস্থান লক্ষ্য করা যাচ্ছে দলের তরফ থেকে। এটা বাংলা কংগ্রেস কর্মীদের কাছে স্বস্তিদায়ক বিষয় না। দেখুন, আমি এর আগে স্পষ্ট বলেছি যে বাংলার প্রত্যেকটি কংগ্রেস কর্মী মনে প্রাণে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়। তারা তৃণমূলের সাথে কোনোরকম কোনো জোট বা আসন সংস্থা বা কোনোরকম কোনো ফাঁকা লড়াশায় যেতে চায় না। এই বক্তব্যে যদি কারোর কোনো অসুবিধা হয়, আমি বলছি আমার কিছু করার নেই। আমি কোনো নেতার প্রতি দায়বদ্ধ নই, আমি দলের প্রতি দায়বদ্ধ, আমি দলের সাধারণ কর্মীদের প্রতি দায়বদ্ধ। আর আমার সিদ্ধান্ত বৈপ্লবিক না বৈপ্লবিক নয় বা দলের স্বার্থে কি দলের স্বার্থে নয়, এটা সময় বলবে। সমস্যা হচ্ছে কংগ্রেসের মধ্যে বেশ কিছু অংশের এই মুহূর্তে এখন তৃণমূলের একটা বাঙালি করার প্রবণতা হয়েছে। সেটা কোথাও কোথাও নিজেদের আসন বাঁচানোর জন্য বা নিজেদের আসন পাওয়ার জন্য, আমি জানি না। যখন মহারাষ্ট্রে বৈঠক হবে তারপরে পার্টি আপনাদের ডেকে বলবে, কে করছে আমার জানা নাই। আমরা তো কারোর পোস্ট থেকে বেড়াই না গোটা দিন, অতএব জানা নাই, জানালে নিশ্চয়ই ব্যবস্থা নেবো, নিশ্চয়ই ব্যবস্থা নেবো। বিজেপি গড়ার অশান্তি বরানগরে, কুঠিঘাটে আক্রান্ত বিজেপি বুথ সভাপতি শ্যামল দাস। আরো একবার জানাই আপনাদেরকে, বিজেপি গড়ার শাস্তি, বরানগরে কুঠিঘাটে আক্রান্ত বিজেপি বুথ সভাপতি শ্যামল দাস। কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে মারধর করে বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে আক্রান্ত হন বিজেপি নেতার মাও। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপির বুথ সভাপতি শ্যামল দাস নেশার কারবারের সঙ্গে যুক্ত। এখন সাগর দত্ত জেনারেল হসপিটালে দাঁড়িয়ে রয়েছি। খুব দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভারতীয় জনতা পার্টির বরানগর বিধানসভার 178 নম্বর বুথের বুথ সভাপতি শ্যামল দাস, তাকে গতকাল রাত্রে তৃণমূল আশ্রিত হারমাদ বাহিনী আক্রমণ করে কাটারির বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে চোখের চোখটা তো বাচকটা একদম প্রায় শেষই হয়ে গেছে, চূড়ান্ত রকমভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। এবং এই ছেলেটি বরাবরই যে সামাজিক দুষ্কৃতি, যারা বরানগর অঞ্চলে দৌরাত্ম্য করে বেড়ায়, ড্রাগের ব্যবসা করে, সন্ধ্যের পর বিভিন্ন অশ্লীল অসামাজিক কাজ করে, তাদের বিরুদ্ধে বরাবর এ প্রতিবাদী মুখ হিসেবে এলাকায় পরিচিত। বারংবার এর আগেও 21-এর ভোটের পর এর বাড়ি ভাঙচুর হয়েছে, একে এলাকা ছাড়া করা হয়েছিল। একেবারে তৃণমূল আশ্রিত লোকাল যে দুষ্কৃতি বাহিনী রয়েছে, তারা শুধুমাত্র তৃণমূলের মদতে নয়, এখানে সক্রিয় মদত। কাল রাত্রি 7:30 থেকে 8টার সময় তো আমার নন্দাই কালকে বাড়ি, মানে কাজ থেকে বাড়ি ফিরেছে, ফিরে যখন রাস্তায় আড্ডা মারে, আড্ডা মারতে গেছে, সেই সময় তৃণমূলের দুষ্কৃতিরা মদ খেয়ে নোংরা ভাষায় গালাগালি খেস্তা করছিল ওকে। তো প্রতিবাদ করাতে তো ওকে বেবো, জোকার, সুশান্ত, ভোলা, বাবু এবং তৃণমূলের যে মানে অঙ্কুর বসাক, মানে কাউন্সিলর যে নিবেদিতা বসাকের বর, যখন ঘটনাটা ঘটেছে তখন সেই জায়গায় আমি প্রথম কথা উপস্থিত ছিলাম না, মারধরের জায়গায়। ব্যাপারটা হয়েছে যেটা, যে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে ওই শ্যামল দাস নামে ছেলেটি ভীষণভাবে উৎপাত করত এবং ওখানে মদ এবং শুকনো নেশা, বিশেষত 17-18 বছরের ছেলেদের নিয়ে গিয়ে শুকনো নেশা করার কাল কিছু ছেলেরা, পাড়ার ছেলেরা সেখানে গেছিলো আমাদের, যে ওদেরকে বারণ করার জন্য যে এইভাবে এই জায়গাটাকে নষ্ট করা যাবে না। তো তার প্রতিবাদে ওরা হঠাৎ করে হামলা করে, এবং এর বিরুদ্ধে আমরা এরপর ইয়েতে গেছিলাম।